আসসালামু আলাইকুম। বিজনেস টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ক্ষুদ্র ব্যবসায়ী আইডিয়া, আজকের আইডিয়া কাগজে ব্যাগ তৈরি। যে কোনো পণ্য উৎপাদনের পর তা প্যাকেটজাত করে ক্রেতা বা ব্যবহারকারীর কাছে উপস্থিত হয়। পরিবেশবান্ধব ও দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি করা যায় বলে প্যাকেটজাতকরণে কাগজের ব্যাগ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পলিথিন ব্যাগ এর সরকারিভাবে নিষিদ্ধ। আগে যেখানে পলিথিনের ব্যাগ ব্যবহার করা হতো, বর্তমানে সেখানে ব্যবহার করা হচ্ছে কাগজের ব্যাগ। নানান রকম কাগজ দিয়ে কাগজের ব্যাগ তৈরি হচ্ছে। কাগজের ব্যাগ তৈরি করে স্থানীয় দোকানগুলোতে তা সরবরাহ করা যাবে। কাগজের ব্যাগ তৈরি করে আপনি বেকারত্ব দূর করতে পারবেন এবং জীবিকা অর্জন করতে পারবেন। আসলে আমরা সবাই মিলে পরিবেশ দূষণ থেকে রক্ষা করি এবং কাগজের ব্যাগ তৈরি করে আমাদের বেকারত্ব দূর করি এবং ক্ষুদ্র ব্যবসা চালিয়ে যাই। আমার এই টিপ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।